জাগো দশ প্রহর নরারিণী, ধুম তারা ধুম তারা ধুম তারা ধুম তারা ধুম তারা। কানেক্ট হয়ে গেলাম ভাই, কি হয়েছে? কানেক্ট হয়ে গেছিলাম। এই এসছো, হেলমেট কোথায়? আমাদের হেলমেট লাগে না। হেলমেট কোথায় তোমার? হেলমেট লাগে না। হেলমেটটা কোথায়? হেলমেট লাগে না। পুলিশে ধরলে কি করবে? What's up everybody, it's me MX and welcome in my channel. তো ফার্স্ট কথা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি জানি এখন কোভিডের সিচুয়েশন, তাও আশা করছি সবাই ভালো আছো। পরিস্থিতির অবস্থা খুব খারাপ, আর হয়তো তোমরা আমাকে চেনো না, আমার না চেনার কথাও না, কারণ আমি এর আগে কোনোদিন সোশ্যাল মিডিয়ার সাথে সেরকমভাবে ছিলাম না, ইউটিউবও ছিলাম না। ইউটিউব আমার কোনো চ্যানেলে ছিল না, এটাই আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল অ্যান্ড ফার্স্ট ব্লগ বলতে পারো। আর আমার নাম হচ্ছে শান্তনু ঘোষ, আমি বারাসাত থাকি। তো তোমার কাছে একটা রিকোয়েস্ট করব, আমি সেরকম হয়তো মনে কন্টেন্ট দিতে পারবো না, আমি তাও যতটা পারবো চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যতটা পেরেও সাপোর্ট করো, যা কন্টেন্ট দেখবো তোমাদের সাপোর্টের জন্য আরও হয়তো আরও ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো। তোমাদের একটাই রিকোয়েস্ট থাকছে, যতটা পেরেও সাপোর্ট করো। আর সবথেকে বড় কথা হলো সামনে পুজো, আর দুর্গাপুজো মানে বাঙালিদের শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। তো আমি আজকে থেকে ঠিক করেছি, আজকের দিন থেকে টানা আমি 100 ডেইলি ব্লগস কমপ্লিট করবই। তো এটা আমার একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, আর আমার একটা ছোট্ট টার্গেট রয়েছে 1K সাবস্ক্রাইবার। তো তোমাদের যতটুকু হবে তোমাদের সাপোর্টের উপরে নির্ভর করবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যতটা পেরো সাপোর্ট করো। আর এটা হলো আজকে আমার ফার্স্ট ব্লগ, তো আজকে থেকে আমার নতুন বলতে পারো লাইফ স্টার্ট হচ্ছে। তো আজকের ব্লগটা হবে এখান থেকে বেরোবো আজকে, এমনি দেখছো বিকেল হয়ে গেছে, দেখতে পাচ্ছ না হয়তো, বিকেল হয়ে এসছে। আর একটা বন্ধু বলছে বেরোবে, আমি আচ্ছা তাহলে তুই আয়, আমি বেরোচ্ছি। তো এখান থেকে একটু যাবো, চা ফা খেতে যাবো, আর দুর্গাপুজোর টাইম, কাজ ফুল ফুটে যেয়েছে, দেন দেখতে যাবো। তো চলো একবারে বাইকে দেখা হচ্ছে। অ্যান্ড বলতে না বলতে সম্পৃক্ত ক্রস করছি, আকাশটা বেশ সুন্দর লাগছে ইয়ার। দুর্গাপুজো আসছে সামনে, বাঙালিদের শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো, আর তার মধ্যে বিকেলবেলা করে রাইড, ওপি বলতে ওপি বলতে পুরো ওপি। তো এখান থেকে ফার্স্টে যাবো ব্রিস্টের তেলের কাটা, পুরো রিজার্ভ চলে গেছে দেখতে পাচ্ছো, তেল করতে তেলটা ফুল করবো, দেন একবারে বেরোব। আকাশ থেকে বেশ সুন্দর লাগে, যাই হোক। আর আমার অ্যাকচুয়ালি তোমরা শুনতে পাচ্ছি কি না জানি না, আমার এক্সটার্নাল মাইকটা খারাপ হয়ে গেছে, নতুন মাইক, বাট কী হয়েছে বুঝেছি না, কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে প্লিজ মনে করে একটুখানি কমেন্ট সেকশনে জানিও, বা ইনস্টাগ্রাম আইডি আমার নিচে দেওয়া রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ওখানে গিয়ে একটু জানিও প্লিজ, নাহলে আমি হেভি প্রবলেম আছে। তোমরা শুনতে পাচ্ছি না কি সেটাও জানি না, যদি জেনে থাকো তাহলে প্লিজ মনে করে অবশ্যই বলো, নাহলে হেভি প্রবলেম হচ্ছে ইয়ার। তো আগে ব্রিস্টের তেলটা ফুল করি, তো ওখান থেকে যাবো, দেখি কোথায় যাওয়া যায়। অ্যান্ড ব্রিস্টের চলে গেছে তেল পেটে, আসলে আমাদের মতো তো ওদেরও খিদে পায় না, দেখতে হবে ব্যাপারগুলো। তো দেখা যাক আগে কিংস্টন কলেজের দিকে যাই। ভাই ভাই হ্যালো, এমনি আমি নিচে ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের আইডি লিঙ্ক দিয়ে দেবো, তো ফলো করে দিও, অ্যান্ড ফটোগুলো দেখে নিও, ফেসবুক আইডিও লিঙ্ক দিয়ে দেবো। গয়া খতম, টাটা বাই বাই, হো গয়া। 1 2 3 লেটস গো। যারা পাড়ার সাথে থাকে তারা অবশ্যই এসে এই জায়গাটাতে পারে, যারা পাড়ার সাথে থাকে মিস করে যাবে না হলে। তো জায়গাটা এত সুন্দর বলে বোঝানো যাবে না, তোমাদের আগেই বলেছিলাম জায়গাটা হেভি সুন্দর জায়গা। তো দেখতে পাচ্ছ চলো বেশি ভিউটা, এদিকে ইউনিভার্সিটি, ওই যে এদিকে ইউনিভার্সিটি। তো এটা তোমার জায়গাটা হলো গিয়ে, তুমি যদি ব্যারাকপুর বারাসাতে থাকো তাহলে তো ব্যারাকপুর রোড থেকে কাছে যে কেউ চেনো, নীলগঞ্জ মোজপুল ফুচপুল এদিকটা, জায়গাটার নাম হলো মোজপুল। জায়গাটা সত্যি আর অসাধারণ জায়গা, তার মধ্যে আকাশটা তো আরও সুন্দর লাগছে। যারা বারাসাতের মধ্যে থাকো, এখনও বলছি যারা বারাসাতের মধ্যে থাকো তারা অবশ্যই এসো, চারিদিকের ভিউটা জাস্ট অসম।
আজকে এসছো, হেলমেট কোথায়? আমাদের হেলমেট লাগে না। হেলমেট কোথায় তোমার? হেলমেট লাগে না। হেলমেটটা কোথায়? হেলমেট লাগে না। পুলিশে ধরলে কি করবে? আমার বাবা পুলিশ। তোমার বাবা পুলিশ? ও তাহলে এইবার থেকে যদি তোমাদের কেউ, তোমাদের যদি কেউ পুলিশে আটকায়, তুমি সেটাকে বলবে এর বাবা, এর বাবা পুলিশ, এর বাবা কিছু মানে ছাড়িয়ে দেবে। চলো কাশফুলের দিকে যাওয়া যাক। তোমার বাবা পুলিশ, ইন্স্যুরেন্স কোম্পানি সব আছে। এখানে যে দাঁড়িয়ে ছবি ছবি তুলতে দেখি, এদের সাথে দেখা, দাদাদের সাথে দেখা, পাড়ারই সব দাদা সব ফট করে দেখি চলে এসেছে এখানে, এরাও এসেছে ছবি তুলতে, আর বুলেট নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। ওই যে দুর্গা দুর্গা দুর্গা, কি হচ্ছে? চল এবার কর, জাগো জাগো দুর্গা, জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, ধুম তারা ধুম তারা ধুম তারা ধুম তারা। এটা কি আবার? কি ফুল পচা ফুল পচা, কোনো অসুবিধা নেই। ভিডিওটা কি স্টার্ট করেছিস নাকি? বন্ধ কর ভিডিও। একই তো সবে মাত্র বাড়ি এলাম, তো বাড়িতে এসে দেখলাম মা নেই, ঘরে তালা মারা, তো কি করবো। তো আজকে অনেকটা এনজয় হলো। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, প্লিজ কমেন্ট সেকশনে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। যদি কোনো ভুল থাকে, হয়তো এডিটে ভুল আছে, আমি নিজেই বলছি এডিটে ভুল আছে, তাহলে অবশ্যই আমাকে বলো কমেন্ট সেকশনে, বা ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্ক দিয়ে দিয়েছি, তো ওখানে আমাকে জানিও, অবশ্যই জানিও। আর চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর পারলে যদি ভিডিওটা ব্লগটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, শেয়ার করো। তো চলো কালকে নেক্সট ভিডিও দেখা হচ্ছে।